জয় জগন্নাথ। বন্ধু কেমিতি অছন্তি আপন মানুকু সমস্তকু স্বাগত করুছি মোর এই ইউটিউব চ্যানেল কু জিকেডি ওড়িশা। বর্তমান যে মন্দির আপন এই মন্দিরটি দেখুছন্তি এইটা হচ্ছে আমার গুরুদেব শ্রীল প্রভুপাদ যে ইসকন কু বনেইছন্তি বা ইসকনর প্রতিষ্ঠাতা আচার্য তাঁকর সমাধি। এই মন্দিরটা হচ্ছে বিশ্বর সবুঠু বড় মন্দির বলে সরকার কাগজপত্রে রেকর্ডপত্র হয়ে আছে, গিনিস অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই মন্দিরটা সবুঠু বড় মন্দির বলে উপস্থাপনা করা হয়েছে। তো বন্ধু ইয়ে যেমিতি আপনার এই মন্দিরটা দেখুছেন ঠিক এইরকম তার সামনে বিশ্বের সবুঠু বড় ঘাট তৈরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলরে। এই জায়গাটা যে দেখুছেন এই জায়গাটা আরতি করিবা জায়গা, এপাখরে বি অছি এপাখরে বি অছি। বর্তমান জোর সোর কাম চালিছি। এইটা আমার নদিয়া জেলা যেটা চৈতন্য মহাপ্রভুর যে জন্মভূমি সেই জন্মভূমিরে এই ঘাট তৈরি হচ্ছে। আগে নথিলা সিমেন্ট ঘাট বি নথিলা, এমিতি নবদ্বীপে প্রাইভেট ঘাট গুড়াক রয়েছে যেমিতি ক্লব মাধ্যমে ঘাট করে দেবা, নেতা মানে আসিকি ঘাট করে দেবে, এই টাইপের ঘাট বহু জায়গায় মিলে। কিন্তু ধার্মিক অনুষ্ঠান অনুসারে যে ঘাট করিবা এটা মিলবা বড় কঠিন। এই টাইপের সব কাম চালছে বন্ধুরা দেখুন। আসন এই ঘাটরে যে পাহাচরে পথর গুড়াক লাগুছি, এই পথর গুড়াক আমার যেমিতি ওড়িশার প্রায় ম্যাক্সিমম জায়গায় দেখিবে মাঙ্কিড়িয়া পথর, তার মানে খোর্ধা যাজপুর কটকর যে মাঙ্কিড়িয়া লাল পথর সেইগুড়াক পানি ঘাটরে দিয়ে। কিন্তু আউ গোটে পথর বি দিয়া যায় যা কুহতি লাল পথর, তার মানে রাজস্থান বা ইউপি উত্তরপ্রদেশ রু যে পথর আসে তাকে কুহতি লাল পথর। সে লাল পথর মু আপনার দেখছি, আপনার জাঁপারছেন এটা কণ হব, এইটা হব চবুতরা। আপনার মানে কত জন লোক জাঁচান চবুতরা বলে আপনার কমেন্টরে লিখি জনাইবে। এই হচ্ছে আমার জয়পুরে পথর আসিছে পথর প্লেট, এই প্লেটে বসাইকি সিঁড়ি পাহাচ তৈরি হব চবুতরা। আসন্তু মু আপনাদের দেখাই দেউছি চবুতরা কাহাকু কুহন্তি আর চবুতরা দেখিবাকু কেমিতিয়া। আসন্তু মু দেখাই দেউছি এই যেটা দেখুছেন এইটা কুহন্তি চবুতরা। এটি পিলা মানে যেমিতি আমার চবুতরা বৃন্দাবন ব্রজরে থিলা, গোয়ালবাল মানে কৃষ্ণ এই চবুতরার ছিড়া হয়েকি নদীকু ডিয়ন্তি। এটি গোটে চবুতরা আছে আর এপাখরে বি গোটে চবুতরা আছে। আর এইটা যে দেখুছেন এইটা হচ্ছে ইসকনর স্বতন্ত্র গঙ্গা ঘাট, নৌকা লঞ্চ আসলে এই জায়গায় রহব। আর এইটা যে বাউন্ডারি দেখুছেন এইটা বাউন্ডারিটা ই বাউন্ডারি নুহ, একু পানি অটকেকি রাখিছে, কারণ ঘাট বনাইলে পানিকু অটকেকি রাখিব, নহলে ঘাট বনাই হবনি। আসন্তু মু আপনাদের কিছু সিঁড়ি কাম হয়ে যাইছি, মু আপনাদের সিঁড়ি কাম কিছু দেখাউছি। দেখন্তু গ্রানাইট পথর বি লগাইছেন আর এইগুলা সব লাল পথর যেগুলা সব মণিপুর পথর, বহুত বড় ঘাট হচ্ছে বন্ধু। আশা করবি ভিডিওকে লাইক করে দেবে। এইটা যে অটকেকি রাখিছি এটা পানি অটকেকি রাখিছি, মোটর তাকে ডেলি 24 ঘন্টা শুকাউছি, আর স্টিলরে ধরণ অছি দেখিপারছেন আপনার, বহু সুন্দর কাম রয়েছে। এইরকম ভাবরে এইরকম সিঁড়ি উঠি উঠিকা যাব উপরক। মু যেটি ছিড়া হয়েছি দেখন্তু ঘাট কেতে লম্বারে অছি, ইয়ে হচ্ছে গঙ্গা ঘাট বন্ধু। গঙ্গা ঘাট গঙ্গা মাতাঙ্কর নাম, গঙ্গা নদী দর্শন এইগুড়িক যাহা কানরে পশে তা হৃদয়ে ভক্তি উৎপন্ন হুয়ে, সেইপাই আপনার জয় গঙ্গা মাতা বলে কমেন্টরে লিখিকি জনাইবে। এই জায়গায় পূজারি ছিড়া হব, পূজা যে করিব আরতি গঙ্গা দেবীকর। এই তার মানে আপনার চিন্তা করে দেখুন এই বন্ধটা পানিকু অটকেকি রাখিছে, এই বন্ধ যেতবে উঠিযিব ঘাট রেডি হয়ে যাব গঙ্গা ঘাট সেতবে পানি লাগিযিব, যেটি এই যে পূজারী মানে যে আরতি করিবে এই জায়গায় পানি লাগিকি রহব, এই জায়গায় ছিড়া হয়েকি আরতি হব। যেতবে বৈশাখ মাসের পানি শুকিযিব
এই পর্যন্ত পানি আসিব, আর এইঠু এতে পর্যন্ত পানি ডুবিকি রইব। যে আপনার দেখুছেন এই যে কলা দাগ, এই পর্যন্ত দেখি পারছেন, এই পর্যন্ত গোটে দাগ দেখা যাওনি, সেই দাগ মানে সে দাগ এই এই বাউন্ডারি পছপটে সেতিকি উচ্চারে পানি আছে, তা মানে সেতিকি উচ্চারে পানি হলে এই যে ছোট টট রিক্সাটা আছে ইয়ে ডুবি যাব। বহুত বড় বহুত সুন্দর ঘাট বনা হচ্ছে, আশা করবি আপনার মানে কমেন্ট করে জনাইবে, গঙ্গা মাতা বলে লেখি জনাইবে। হ্যাঁ, কিছু ঘাট উপরে বি তৈরি হয়ে যাইছে, বর্তমানে কাম ফিনিশিং হয়নি। এই টাইপের ঘাট এই টাইপের পুরা লম্বা হয়েকি সে মথা পর্যন্ত যাব, সে মথা এই মথা পর্যন্ত যাব, যেটিকি এই গাড়ি কাম হচ্ছে এত পর্যন্ত যাব, এইরকম ঘাট। মুঁ জানিছি আপনার এই ভিডিও প্রতি কোণী শ্রদ্ধা বা উল্লাসিতা রহব না, কিন্তু জাঁ রাখতু আমার মা বহুত গুড়িক মা অনেক, খালি জন্মদাতা মা কহিকি নাচিলে হব না, খালি জন্মমাতা সহায়তায় আমি জীবনযাত্রা করছে বলে কোটি রেকর্ডপত্র না, আমার বহুত মা অছি, যেমি অন্নমাতা, গো মাতা, সরস্বতী মাতা, দুর্গা মাতা, লক্ষ্মী মাতা, সেমিতি বি গঙ্গা মাতা, তেমন আপনার ভুলে যাবে না, যেমি আপনার জন্মদাতা মাতা সেমি গঙ্গা মাতা। মার যদি গোটে নূয়া শাড়ি আসিলা, নূতন ভোজন দেলে, মা কু খুশি করাইলে পুত্রক বহুত আনন্দ মিলে, সেইপরি আপন খুশি হবে যে আমার গঙ্গা মাতা তাঁকর গোটে ঘাট তৈরি হচ্ছে নদিয়া নবরদ্বীপ। কেউ নদিয়া নবরদ্বীপ, যে নদিয়া নবরদ্বীপে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আশা করবি ভালো রহবে, জয় জগন্নাথ। ভুলে যাবে না, ভিডিওরে কমেন্ট করে জনাইবে, আও দয়া করে চ্যানেলকে সবসক্রাইব করে দেবে। সমস্ত ভালো থাকুন, জয় জগন্নাথ।